দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ফেনী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ ফেনী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উদযাপিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে নানারকম কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল 10টায় আনন্দ শোভাযাত্রা শহরের শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে মিজান রোড, কলেজ রোড, টাং রোড হয়ে ফুড গার্ডেনের সামনে গিয়ে শেষ হয়। দুপুর 12টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন শাহ, তেজারার প্রফেসর মোহাম্মদ তাইবুল হক, উদযাপন কমিটির আহ্বায়ক ও সিএসি বিভাগের প্রধান সাইদ হোসেন পারভেজ, সিনিয়র লেকচারার আতাউল হাকিম সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় বক্তারা বিশ্ববিদ্যালয়ের বিগত দিনের সাফল্য তুলে ধরেন এবং দেশের নামীদামি বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা বিনিময়ের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় মানের শিক্ষা লাভ করবেন এবং চাকরি বাজারে নিজেদের শিক্ষার মান যাচাইয়ের সুযোগ পাবেন বলে মনে করেন। বিকাল 4টা থেকে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এখনো তো ছবি শুরু হয়নি, তার আগে বিলের এসে হাজির। আরে বাংলা সিনেমা শেষে যখন নায়িকা রে পাইতাম তখন তো পুলিশ চলে আইতো, আজকে একটু সবারে চলে আইলাম আর কি। তার মানে কি এখনই কি নায়িকাকে উঠিয়ে নিয়ে যাবেন নাকি? আরে আজকে নাই কোনো নায়ক, পুলিশের ভাই নাই কোনো নায়ক, দিশো দিশো। এইরকম অসভ্য গুন্ডাদের জন্য বাংলা ছবিতে নায়িকারা বেশি দিন স্লিম থাকতে পারে না। সবার আগে তুই তো মুখখানে বন্ধ হয়ে যাবে, দিশো দিশো। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ছিল ফেনীর ঢোলের পরিবেশনা। সর্বশেষ সন্ধ্যায় আতশবাজি ফুটানোর মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়।